আহা, মালাইকার কি সুন্দর নাচ! আপনাদের কেমন লাগলো বয়ফ্রেন্ডের জন্মদিনে মালাইকার এই হট ডান্স? এদিকে অন্তঃসত্ত্বা হলেন নাকি এবার কিয়ারা আদভানি, যা নিয়ে হচ্ছে জোর চর্চা। এদিকে আবার নতুন গান নিয়ে হটনেসে ভরপুর অভিনেত্রী নোরা ফাতেহি। চলুন বলিউডের এই লেটেস্ট আপডেটগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমে আসা যাক কিয়ারার কাছে। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর সাত পাকে বাধা পড়েছেন বলিউডের তারকা জুটি কিয়ারা আদভানি এবং সিদ্ধার্থ মালহোত্রা। এদিকে গুঞ্জন চাউর হয়েছে মা হতে যাচ্ছেন বিয়ের এই কয় মাসের মধ্যেই কিয়ারা আদভানি। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছেন কিয়ারা কার্তিকের পরবর্তী সিনেমা সত্তা প্রেম কি কথা, এই সিনেমার মুক্তি উপলক্ষে ভারতের নানা জায়গায় ছুটছেন এই জুটি। তারই অংশ হিসেবে রাজস্থানে গিয়েছিলেন তারা, সেখানে একসঙ্গে হেঁটে যেতে দেখা যায় কিয়ারা এবং কার্তিককে। এ সময়েই একটা ছবি ভাইরাল হয়েছে যেখানে কিয়ারার পরনে দেখতে পাওয়া গেল অসম্ভব সুন্দর ড্রেস, আর সেখানেই তার একটু একটু বেবি বাম্প লক্ষ্য করা গেল, যা দেখেই নেটিজেনদের দাবি আপনি হয়তোবা অন্তঃসত্ত্বা, ভালো করে পরীক্ষা করুন। অনেকে বলল আপনার মা হওয়ার খবর শুনতে বেশ আগ্রহী আমরা সকলে। আসলে অভিনেত্রী অন্তঃসত্ত্বা নাকি এই নিয়ে কোনো কথা বলেননি এখনো পর্যন্ত। চলুন এবার আসা যাক মালাইকার কাছে। বলিউডের হট গার্ল মালাইকা অরোরা, বলিউডের বহুল চর্চিত প্রেমিক জুটি মালাইকা অরোরা এবং অর্জুন কাপুর। গত অক্টোবরে 49 পা দিয়েছেন মালাইকা, সোমবার 26 জুন 38 পা দিলেন তার কথিত প্রেমিক অর্জুন কাপুর। এ উপলক্ষে রাতে পার্টির আয়োজন করেছিলেন সকলে। পার্টিতে হোয়াইট বডিকন ড্রেসে মেতেছিলেন নাচে অভিনেত্রী মালাইকা, ব্যাকগ্রাউন্ডে বাজছিল জনপ্রিয় ছাইয়া ছায়া গান, সেই গানেই নাচলেন মুন্নি খ্যাত এই নায়িকা। ভাইরাল হওয়া ভিডিওতে মালাইকার নাচ দেখে বেশ প্রশংসা করেছেন সকলে। তবে তার সঙ্গে অর্জুনকে কিন্তু নাচতে দেখা গেল না, তার সঙ্গে এক সুপুরুষকেই নাচতে দেখা গেল, আর সেই নাচেই হট স্টেপে মন মাতিয়ে দিয়েছে সকলকে অভিনেত্রী মালাইকা অরোরা। কবে বিয়ে করবেন এই প্রেমিক জুটি, এই নিয়ে তো চর্চা হতেই থাকে বলিউড এবং সমস্ত কিছুতেই। জানতে পারা গিয়েছে এই বছরের শেষের দিকেই নাকি বিয়ে করতে চলেছেন মালাইকা এবং অর্জুন। মালাইকার এই হট স্টেপের নাচগুলো আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। এবার আসা যাক বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহির কাছে। নতুন করে নতুন গান রিলিজ দিয়েছেন নিজেই গেয়ে এই অভিনেত্রী নোরা ফাতেহি। সেক্সি ইন মাই ড্রেস নামে একটি নতুন গান রিলিজ করেছেন অভিনেত্রী, আর সেই গানেরই রিলস করতে গিয়ে হট অবতারে দেখা মিলল এই অভিনেত্রীকে। সবুজ রঙের বিকিনি পরে প্রথমেই নজর কাড়ল, তার পরবর্তীতেই ছোট একটা ড্রেস পরে নাচলেন এই অভিনেত্রী, যা ইনস্টাই এখন তুমুল আকারে ভাইরাল হয়েছে। অভিনেত্রীর নতুন গানটিও বেশ চর্চায় রয়েছেন, ইতিমধ্যে 1 মিলিয়ন ভিউ ক্রস করেছে তার চ্যানেল থেকে। আপনাদের কেমন লেগেছে নোরার নতুন গানটি এবং নাচটি তা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। বলিউডের এই লেটেস্ট আপডেটগুলো নিয়ে আপনাদের কী মন্তব্য তাও জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ, নূর, সেলিব্রিটি লাইফলাইন।